তোমরা বাড়িতে পড়াশোনা করবে এবং অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যেগুলো অনলাইনে ক্লাস হয় টিচাররা কীভাবে ক্লাস নিচ্ছে এগুলি ভালোভাবে বুঝবে এবং আমি তোমাদের যে পাঠটা আলোচনা করবে সেটা তোমরা অনলাইনে যে পাঠটা আলোচনা করছি এটা তোমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ভালো করে জানবে বুঝবে। তো আজকের পাঠ প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। পৃথিবী আমাদের বাসভূমি, পৃথিবীতে বাস করে নানা রকমের মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানা রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতি বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এ অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ে পাঠ শেষে আমরা জানতে পারব ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারব, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারব, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, ভূগোল ও পরিবেশ উপাদান সমূহ অন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারব। তো এখন ভূগোলের ধারণা সম্পর্কে আলোচনা করা যাক। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবী বর্ণনা হলো ভূগোল। তাহলে ভূগোলটা কি জিনিস? পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। ইংরেজিতে জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসে ভূগোলবিদ প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করে। জিওগ্রাফি শব্দ দুইটি মিলে রয়েছে জিওগ্রাফি, জিও শব্দের অর্থ ভূ এবং পৃথিবী, ভূ বা পৃথিবী, এবং জিওগ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসস্থল। ম্যাগনি কে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা ও বর্ণনা গিয়ে ভূগোল করেছে। বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। যেমন ডার্লি স্ট্যাম্পের মধ্যে পৃথিবী ও এর আদিবাসীদের বর্ণনাই হল। কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবী বিবরণ, কেউ বলেছেন পৃথিবী বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিটার্ট বলেছেন ভূগোলকে বলেছেন পৃথিবী বিজ্ঞান। তো ভূগোল শুনে তোমরা এই ধারণাটা কিছু পেলে। তো আগামীতে আরও এই বিষয়ে আলোচনা করা হবে, তোমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে জেনে নেবে, এবং তোমরা যখন বাইরে যাবে মাস্ক পরে যাবে এবং একে অপরকে মাস্ক পরার কথা বলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে আমাদের করোনা ভাইরাস সম্পর্কে আমরা জানতে পারবো এবং এটা নিবারণ সম্ভব একসময়। তো ভালো থাকো, ধন্যবাদ, সেশানে দেখা হবে। ঠিক আছে, শারীরিক ডিস্টেন্স বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক পরে বাইরে যাবে এবং অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে শিক্ষকের অনলাইনে ক্লাসটা ভালোভাবে গ্রহণ করবে। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেইন।